এইবাৰ গড় চিকাৰী নহয়, এইবাৰ বাঘ চিকাৰীয়ে কৰিলে আত্মসমৰ্পণ। বিগত কিছুমাহ পূৰ্বে নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যানত সংঘটিত হৈছিল বাঘ হত্যাৰ ঘটনা। উমানন্দৰ পৰা নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যানত এৰি দিয়া বাঘটোক হত্যা কৰি চোৰাং চিকাৰীয়ে লৈ গৈছিল বাঘৰ ছাল আৰু হাড়। তাৰ পৰৱৰ্তী সময়ত ইটাখোলা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত বালিজুলিৰ দেলাইষ্টেৰ মাইবংপুৰ আৰু আকচিগুৰি গাঁৱৰ দুই মূল অভিযুক্ত চোৰাং চিকাৰী ক্ৰমে বেৰক দৈমাৰী আৰু ঘন বসুমতাৰী পলাতক হৈ আছিল। বন বিভাগৰ লোকে গোপন সূত্ৰৰ পম খেদি কালি বলেৰো গাড়ীসহ উদ্ধাৰ কৰিছিল বাঘৰ ছাল, হাড় আৰু হস্তনিৰ্মিত এটা ৰাইফল। তাৰ মাজতে পলাতক হৈ থকা দুই চোৰাং বাঘ চিকাৰী, গাঁওবাসী আৰু চিজুজা সামাজিক অৰ্থনৈতিক সংস্থাৰ প্ৰচেষ্টাত বন বিভাগৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিবলৈ বাধ্য হয়। ইতিমধ্যে বন বিভাগে দুই চোৰাং চিকাৰীক অধিক তথ্যৰ বাবে আৰম্ভ কৰিছে জেৰা। ভাল হৈছে, মানে লোকেল মানুহে দে হেভ চাৰেণ্ডাৰ্ড দি মেইন পইচেছ, সেইটোৱে ভাল হ'ব। মানে আমাৰ প্লানটো আছে, নামেৰিঅ ডাঙৰ প্লান আছে, চেজুছৰ ডেভেলপ কৰা প্লান আছে, সেইটো আজি হোৱাট হেপেন ইজ এ পজিটিভ ডেভেলপমেণ্ট। উই উইল টেক আপ উইথ দিছ দ্য গভৰ্ণমেণ্ট, হনৰেবল চিফ মিনিষ্টাৰ ছাৰ ইজ ভেৰি এক্টিভ, ভেৰি চাপৰ্টিভ টু ইনভল্ভ লোকেল পিপল উইথ দি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট। সো আজি তো সারেন্ডার করলে মানু, সো মানে কেস লব, মানে উই উইল হ্যান্ড ওভার দি কেস টু দি, মানে উই উইল গিভ দি কমপ্লেইন্ট টু দি জজ। তারপর মোর প্রথম প্রায়োরিটি টু কি সেজুসা ডেভেলপ করব, এইটু টুরিস্ট পিকনিক পাসপোর্ট আছে, একদম নিউসেন্স আছে, কোন আহিছে কোন গৈছে একো খবর নাই। এইটু রেগুলেট করে টুরিজম রেভিনিউ টু হাফ জানুয়ার কারণে, হাফ টু লোকাল রাইসর কারণে, বুঝি ভাল হয়েছে। তিনটা মিডল মেন তো ডি আর আই টিম, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গৌহাটী জোনাল ইউনিট, তো অ্যাপ্রিহেন্ড করে হ্যান্ড ওভার, মানে উই হ্যাভ টেকেন ওভার দি কেস। আরো দুজন আছে মিডলম্যান, মেইন শিকারিতে দুজনে, তিনটা মিডলম্যান আছে, আরো দুজন আছে, এতিয়া তক মই আমি আরেস্ট করা নাই করিব। হয় উমানন্দর যেটু বাঘ আছিল যে এটু সেম, এটু 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 সেম 100% বলে আপনা লোকে সিওর হইছে। আচ্ছা, এতিয়া কেনে কো পদক্ষেপ লব এনকৰ বিষয়ে? আজি এটু আমার নেক্সট প্ল্যান, আমি কোর এরিয়া তো একদম প্রোটেকশন আছে, কোর এরিয়া কারণে আমার প্রোটেকশন ক্যাম্প আছে, মানু আছে, কোর এরিয়া তো একদম প্রোটেকশন হইছে। আমি এতিয়া প্রোটেকশন, মানে বাফার এরিয়াত কেনেকে প্রোটেকশন দিম? বাফার এরিয়ার জায়গা মানে আমার ক্যাম্প তো নাই, লোকাল মানু ইনভলভ করে আমি প্রোটেকশন দিব, লোকাল মানু তো বুঝিছে না, দিব প্রোটেকশন দিব জানুয়ার কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ, সো উই উইল ইনভলভ লোকাল পিপল ইন প্রোটেক্টিং দি ওয়াইল্ড। থ্যাংক ইউ সো মাচ। চতিয়াৰ পৰা চাহিদুল ইছলামৰ ৰিপৰ্ট, TNL News।